ব্লিচিং বোঝাই গোডাউনে ভয়াবহ আগুন বনগার পাইক পাড়ায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন বাড়তি জলের প্রয়োজনে ইছামতি নদীতে পাম্প বসিয়েও জলের ব্যবস্থা করেন দমকল কর্মীরা ভয়াবহ অগ্নিকাণ্ড একটি ব্লিচিং ভর্তি গোডাউনে ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার দুপুর তিনটে নাগাদ বনগাঁ থানার পাইক এলাকায় স্থানীয় বাসিন্দারা প্রথম গোডাউন থেকে ধোঁয়া বেরোতে দেখে খবর দেয় দমকলে খবর দেওয়া হয় গোডাউন মালিককেও খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন ঘটনায় গোটা এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় রাসায়নিক বা ব্লিচিং আগুনের সংস্পর্শে আসার ফলে গোটা এলাকায় ছড়িয়ে পড়ে তীব্র ঝাঁঝালো গন্ধ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকল কর্মীরা কিন্তু প্রাথমিকভাবে আগুন নেভাতে হিমশিম খেতে হয় দমকল কর্মীদের দমকল কর্মীরা জানিয়েছেন জল অপ্রতুল থাকায় পাশের ইছামতি নদী থেকে একটি পাম্প মেশিন বসিয়ে সেখান থেকেও জল দিয়ে আগুন কাজ চালানো হয়েছে তবে কি কারণে আগুন লাগলো তার সঠিক কারণ জানা যায়নি ঘটনার তদন্ত শুরু হয়েছে যখন তোমা হলো আমি আমার বাইকটা নিয়ে এগিয়ে আসলাম এগিয়ে আসার পরে দেখি প্রচণ্ড পরিমাণে আগুন ধরে গেছে যখন আগুন ধরে গেল তখন আমি মোল্লা থানার পিছিঘাটিকে ফোন করলাম বললাম আমি মধ্যে হেল্প করুন ফায়ার ব্রিগেডকে করুন দ্রুত যাতে আসতে পারে এক দ্রুত ফায়ার ব্রিগেডটা এসে তখন তাকে করে নিয়ে দিব্যশ্বাসের রিপোর্ট নিউজ নোম্যানসল্যান্ড বনগাঁ